গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, শুক্রবারের সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। ছেলেরা স্কুলে চলে গেছে, ওরা স্কুলে যাওয়ার পরে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। এবার আমি চা নিয়ে কিছুটা সময় বসেছিলাম, তারপর ভাবলাম না, কাজ তো করতে হবে, কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই যে কাজগুলো ফেলে রাখবো। যাই হোক, ঘরের কাজেই আগে হাত দিলাম, বিছানাগুলো ঝেড়ে নিলাম, কয়েকটা জামাকাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিলাম, ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, এইসব কাজ তো লেগেই আছে। তোমরা দেখতে থাকো কী কী কাজ করি। আজকে হবে বাঁধাকপি। বাঁধাকপির আলু কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসানো আছে, রান্না করব। ও আর করব মুগ ডাল। চলো মুগ ডালটা বের করে নিই। মুগ ডালটা ফ্রিজে আছে। এই হচ্ছে আজকের মেনু। আজকে ডিনারে হবে পরোটা আর আলু ভাজা। আটা দেখো মাখা হয়ে গেছে, পরোটা করব। এদিকে আলু ভাজাও কেটে রেখে দিয়েছি, আলুটা ভাজবো। চলো দেখতে থাকো।
আজকে ডিনারে ছিল পরোটা আর আলু ভাজা। ওদের সবাই খাওয়া হয়ে গেছে, আমি খাবারটা নিয়ে ঘরে চলে এলাম। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।